एवरीवन, वेलकम बैक टू माय चैनल पापियास ग्रीम। सो गाइज, आज के तुम्हारे साथ शेयर करते चले एक खूब इंटरेस्टिंग एक वीडियो, और जेटा तुम्हरा जेको बिएड़ीते जेको अनुष्ठने मेकअपटा करते पर तो आशा करछि तोमादेर भिडियोटा भालो लागबे। आर आमी एखाने खूबी अल्प प्रोडक्ट यूज करेछि आर खूबी माने कम दामेर मध्ये, तो तोमादेर भिडियोटा आशा करछि भालो लागबे। तो भिडियोटा पुरोटा देखे नाओ। एखाने आमी प्रथमे एकटा मॉइश्चराइजार यूज करे निच्छि, तोमरा जे कोनो मॉइश्चराइजार यूज करे नेबे, आर तार आगे किन्तु फेसटाके भालो करे वाश करे नेबे एबं एकटा टोनार यूज करे नेबे, तारपरे एकटा मॉइश्चराइजार यूज करबे जेटा तोमादेर भालो लागे सेटा। तो आमी एखाने पन्सेर मॉइश्चराइजार यूज करेछि। नेक्स्ट आमी एकटा प्राइमार निये नेबो, एखाने एनवाइबिर प्राइमारटा आमी यूज करछि। तोमरा जे कोनो धरनेर प्राइमार यूज करते पारो, बा प्राइमार जदि ना थाके सेक्षेत्रे तोमरा किन्तु एलोवेरा जेलेर यूज करते पारो। एरपरे आमी निच्छी सीसी क्रीम, तो एटा होच्छे लैकमी सीसी क्रीम, आर तोमरा एटा सकलेई जानो। तो आमी एकदमी अल्प परिमाणे नियेछि, देखते पाच्छो एकदमी अल्प। तो एबार एटाके आमी फुल फेसे अप्लाई करे नेब डट डट हिसेबे, आर एटा खूब लाइट मेकअप होबे किन्तु खूबी सुंदर मेकअपटा। तो एटाके आमी एबार हाथेर साहाज्ये भालो करे ब्लेंड करे निच्छी। तोमरा चाइले किन्तु पन्सेर साहाज्येओ ब्लेंड करे निते पारो, माने ब्लेंडारेर साहाज्ये। तो जेहेतु आमी खूब लाइट मेकअपटा करछि, तो सेई जोन्नो आमी आर एखाने ब्लेंडारटा यूज करछि ना, तोमरा चाइले किन्तु यूज करते पारो। আর এই ক্রিমটা কিন্তু খুবই ভালো, এই ল্যাকমি সিসি ক্রিমটা। তোমরা ফাউন্ডেশনের বদলে কিন্তু এটা ইউজ করতে পারো, খুবই ভালো, মেকআপটাকে কালো করে না আর অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং হয় আর আমাদের স্কিনটাকে মানে অনেকটা ফেয়ার করে তোলে। এরপরে আমি একটা কনসিলার নিয়ে নিচ্ছি, আর আমার যেহেতু আন্ডার আই একটু ডার্ক সার্কেল আছে, তো সেইটাকে হাইড করার জন্য আমি এটাকে ইউজ করছি। তোমরা কিন্তু ওই যে ল্যাকমি সিসি ক্রিমটা আছে সেটা কিন্তু মানে আরেকবার আরেকটু নিয়ে সেটাকে তোমাদের আন্ডার আইয়ে বা যেখানে কোনো স্পট আছে সেখানে ইউজ করতে পারো এবং ব্লেন্ড করে নিতে পারো। ওটা কিন্তু কনসিলারের খুব ভালো কাজ করে, তো তোমরা সেভাবে ইউজ করতে পারো। বা যদি কোনো কনসিলার নিতে চাও তো তোমরা এই প্রো কনসিলারটা নিতে পারো, এটার দাম খুবই কম কিন্তু খুবই ভালো, লাইট কভারেজ দেয়, খুবই ভালো এটা। তো তোমরা চাইলে এটা নিতে পারো। এরপরে আমি একটা কম্প্যাক্ট দিয়ে আমার পুরো মেকআপটাকে সেট করে নেব খুব ভালো করে। আর মেকআপটা সেট করা কিন্তু আমাদের খুবই দরকার, কারণ জানো যে মেকআপ সেট না করলে আমাদের বেসটা একদমই কালো হয়ে যাবে আর অয়েলি হয়ে যাবে। যে এরপরে আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক কালার নিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমার আইশ্যাডো প্যালেটে যে ব্ল্যাক কালারটা আছে এটা আমার সত্যিই খুব ভালো লেগেছে, মানে এটা দিয়ে আমি আমার আইব্রোটা মানে ড্র করতে খুবই পছন্দ করি, আমার খুবই ভালো লাগে এটা। তোমরা চাইলে কিন্তু যে কোনো ধরনের আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো। এবার সেম যে মানে কালারটা নিয়েছিলাম ব্ল্যাক কালার, সেটা আমার আইয়ের নিচে একটু মানে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে একটা স্মোকি লুক আসে, বা আমার কাজল অ্যাপ্লাই না করলেও যাতে এটা দিয়ে হয়ে যায় সেই জন্য, কারণ আমি বেশি কিছু এখানে ইউজ করতে চাইছি না। আর এটা কিন্তু আমার একটা রিয়েল একটা মানে বিয়েবাড়িতে যাওয়ার মেকআপ, কারণ আমি এই মেকআপটা করে একটা বিয়েবাড়িতে গেছিলাম আর কি। তো সেই জন্য খুব অল্প জিনিস আমি ইউজ করেছিলাম, কারণ কি মানে অত তাড়াহুড়ো করে মানে এতটা মেকআপ করা সম্ভব না, সেই জন্য অল্প কিছু দিয়েই করেছি মেকআপটা। আর এবার সেম কালারটা নিয়ে আমার চোখের উপরে আইলাইনার হিসেবে ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে আইলাইনার ইউজ করতে পারো, বাট আমি এখানে এটাকে এইভাবে ইউজ করছি, আমার খুব ভালো লাগে এইভাবে মানে আইলাইনার পরাটা। এবার আমি একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তোমাদের কাছে যদি হাইলাইটার না থাকে তাহলে তোমরা কি করবে, একটা পিঙ্ক একটা লিপস্টিক নেবে বা যে কোনো একটা লিপস্টিক নিয়ে তোমরা ব্লাশ করে নেবে। তাহলে এতে কী হবে বলো তো, তোমাদের মানে ব্লাশের কাজটা হয়ে যাবে, আর ব্লাশ করলে কী হবে, তোমাদের হাইলাইটারের কাজটাও হয়ে যাবে। তো এরপর একটা মাস্কারা ইউজ করে নিচ্ছি, আর এটা আমার ফাইনাল লুক, তোমরা দেখতেই পাচ্ছ। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা।
সো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো, বুঝতে পারছো এটা আমার নতুন চ্যানেল, তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকো আর কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন আর একটা।